চলছে স্বাধীনতার মাস। স্বাধীনতা বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে আত্মত্যাগ, দেশের হয়ে আত্মবলিদান। তো সেই উপলক্ষে বন্ধুরা, আজকে আপনাদেরকে শোনাবো এমন একটি গ্রামের কথা, যে গ্রামের ইতিহাসের সাথে যুক্ত হয়ে আছে আত্মত্যাগ এবং আত্মবলিদানের কথা বছরের পর বছর, শতকের পর শতক ধরে। তো দেরি না করে চলুন বন্ধুরা, শুরু করা যাক। মাধবরাম ভারতের অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার একটি গ্রাম। এই শহরটি তাদেপল্লি গুদাম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। আশপাশের গ্রামগুলি এই গ্রামটিকে সামরিক মাধবরাম হিসেবে ডেকে থাকে, কারণ এই গ্রামের প্রতিটি পরিবারের কমপক্ষে একজন ব্যক্তি কাজ করেছেন বা সামরিক ক্ষেত্রে কাজ করছেন। সামরিক বাহিনীতে যোগদান এই গ্রামের প্রত্যেক যুবকের জন্য একটি উচ্চাকাঙ্ক্ষা। অমরাবতী থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার এই ছোট্ট গ্রাম সেনাবাহিনীতে চাকরির জন্য প্রেরণ করার 300 বছরের পুরনো ইতিহাস রয়েছে। অর্থাৎ এই গ্রামটি 1700 শতাব্দী থেকে দেশে সেবা করে আসছে। এই ছোট্ট গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে কমপক্ষে একজন সদস্য ভারতীয় সেনায় কর্মরত থাকেন, কোনো কোনো পরিবারের তো সকলেই রয়েছেন। মাধবরামের স্থানীয় কাহিনী যুদ্ধ ও বীরত্বের কথা ঘুরে বেড়ায় ঘরের কোণে কোণে, এবং গ্রামের শতাধিক পরিবার গর্বের সাথে তাদের সদস্যদের দ্বারা প্রাপ্ত যুদ্ধ সজ্জা প্রদর্শন করে থাকে। মাধবরামের সামরিক ইতিহাস তার বাসিন্দাদের জন্য গর্বের বিষয়। এই গ্রামটি ছিল মাধব বর্মা প্রতিরক্ষা কেন্দ্র, গজপতি বংশের প্রথম শাসক, যিনি বর্তমান উড়িষ্যা ও ডেকান মালভূমির সভাপতিত্ব করেছিলেন। মাধব বর্মা আরুগল্লু গ্রামে একটি গ্যারিসন শহরও প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে এখনও একটি জরাজীর্ণ দুর্গ রয়েছে, যেটি রাজ্যের প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য তৈরি করা হয়েছিল। উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রের সৈন্যদের ডেকে এনে জমি উপহারের মাধ্যমে তারা বসতি স্থাপন করে এবং এইভাবে মাধবরামের প্রতিষ্ঠিত হয়েছিল। বছরের পর বছর ধরে এই সৈন্যরা এবং তাদের বংশধররা এই অঞ্চলের অনেক শাসকের পক্ষে লড়াই করেছিল, যেমন ববি বিলি, ইঠাপুরাম, পালনাদু, ওয়ারাঙ্গল এবং কাকাতিয়া সহ অনেকে। সুবেদার ভেমপল্লি ভেঙ্কট চালামানসের পরিবার মাধবরামের সামরিক ঐতিহ্যের চিত্র তুলে ধরেছে। তার পুত্র মার্কেন্ডি উলু 1962 সালের ভারত চীন যুদ্ধ, 1965 সালে ভারত পাক বিরোধ এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছেন। তার নাতি সুব্বারাও নাইডু সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে একজন হাবিলদার হিসেবে অবসর নিয়েছেন, এবং তার নাতি মানস ইতিমধ্যে সামরিক চাকরিতে নির্বাচিত হয়েছেন। বছরের পর বছর ধরে ভারতীয় সশস্ত্র বাহিনীতে যোগদান গ্রামের তরুণদের পছন্দের পেশা হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সেনাবাহিনী মহিলাদের যুদ্ধ বিমান ওড়ানোর অনুমতি দিয়েছে। এই সংবাদটি গ্রামের মেয়েদের আশাবাদী করেছে যে আগামীতে সেনাবাহিনী তো মাঠের পদে নারীদের নিয়োগ শুরু করবে। নাগা বিজয়া মোহনকে উড়ি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে পোস্ট করা হয়েছে, যেখানে সন্ত্রাসবাদী হামলায় সম্প্রতি আমাদের ভারতীয় সেনাবাহিনীর 18 জন সেনা শহীদ হয়েছে। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তার 64 বছরের বৃদ্ধ বাবা বলেন, আমার ছেলের সাথে যদি কোনো কখনো খারাপ ঘটনা ঘটে তবে আমাদের সান্ত্বনা থাকবে যে এটি ছিল আমাদের মাতৃভূমির প্রতি ত্যাগ। মাধবরামের 1180 সদস্যের শক্তিশালী প্রাক্তন সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন রয়েছে। অবসর গ্রহণের পর বেশিরভাগ সদস্য নাগরিক জীবনে চলে এসেছেন। তারা ছোট্ট ব্যবসা পরিচালনা করে, তাদের খামার দেখাশোনা করে বা বেসরকারি সুরক্ষা সংস্থায় যোগদান করেছে। যাই হোক, তারা সকলে যে কোনো উপায়ে ভারতীয় সেনাবাহিনীকে সেবা দেওয়ার বিষয়ে আগ্রহী। উদাহরণস্বরূপ, যুদ্ধের ময়দানের জন্য পরিবহন এবং সরবরাহের ব্যবস্থাতে সহায়তা করা। এখানকার বাসিন্দাদের আনন্দের একটি বিষয়, খুব শীঘ্রই এই গ্রামটির নাম সরকারিভাবে সামরিক মাধবরামের নামকরণ করা যেতে পারে। সামরিক মাধবরাম কয়েক শতাব্দী ধরে সশস্ত্র সেবার জন্য পুরুষ প্রেরণের খ্যাতি নাম। এই প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় 90টি সেনা ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাগৃহে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সংখ্যাটি 1110 জন পর্যন্ত দাঁড়িয়েছিল। 1 ডজন সেনা প্রাণও দিয়েছিলেন। সামরিক মাধবরামের জওয়ানরা পরে চীন ও পাকিস্তান যুদ্ধে অংশ নিয়েছিলেন। বর্তমানে ইন্ডিয়ান আর্মিতে 500 জন, এয়ারফোর্সে 200 জন এবং ইন্ডিয়ান নেভিতে 15 জন দেশ সেবার ক্ষেত্রে নিযুক্ত রয়েছেন। এছাড়াও আজও জম্মু ও কাশ্মীরে এবং পাকিস্তান সীমান্তে পোস্ট করা 250 জন সেনা এখান থেকে এসেছে। নয়াদিল্লির অমর জওয়ান জ্যোতির আদলে গ্রামবাসীরা সৈন্যদের জন্য একটি স্মৃতিসৌধ তৈরি করেছে। গ্রামটি দেশপ্রেমিক এবং বর্তমান তরুণ প্রজন্মকে সেনাবাহিনীতে যোগদানের জন্য উদ্বুদ্ধ করে। এখানকার মেয়েরা একজন আর্মি লোককে বিয়ে করতে চায়, এমনকি শিশুদের কর্নেল, মেজর এবং ক্যাপ্টেনের মতো নামও রাখা রয়েছে। এখন প্রতিরক্ষা মন্ত্রকটি সেনা প্রশিক্ষণ কেন্দ্র এবং অন্যান্য সংযুক্ত প্রকল্পের জায়গা হিসেবে মাধবরাম চিহ্নিত করেছে। সরকারি ক্ষেত্রের অস্ত্র প্রস্তুতকারী ভারত ডাইনামিক্স উন্নয়নের জন্য 1333 কোটি টাকা ব্যয় করবে বলে ঘোষণা করেছে। তেলেগু পরিচালক ক্রিস সামরিক মাধবরামের ইতিহাসকে এত আকর্ষণীয় ভাবে তুলে ধরেছে যে তার গল্পের ভিত্তিতে জাতীয় পুরস্কার পর্যন্ত পেয়েছেন। তো আশা করি বন্ধুরা, গ্রামটি সম্পর্কে আপনাদের অনেক বিস্তারিত তথ্য দিলাম। অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দেবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেল পিন গ্লোবাল ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।